গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগরে, আর এখন তাহিরপুর থেকে ট্রেনটি ছাড়লো। আর কৃষ্ণনগর গিয়ে তোমাদেরকে ভিডিওটি স্টার্ট করবো, কারণ কৃষ্ণনগরে যেহেতু দুর্গা পুজোর সামনে, তো কৃষ্ণনগরে মাটির পুতুল, সেখানে গিয়ে তোমাদেরকে ভিডিও দেখাবো। আর কেমনভাবে প্রতিমা নির্মাণ হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলিয়ে শুরু করতে হ্যাঁ। সো গাইস আমরা এখন আছি বাতকুল্লাতে, আর বাতকুল্লা থেকে ট্রেনটি ছাড়বে। তো এখন যাচ্ছি কৃষ্ণনগরে, আর কৃষ্ণনগর যেহেতু বিখ্যাত মাটির পুতুল, ট্রেন হলো এমন একটি জিনিস মানে কম খরচে অনেক দূর যাওয়া যায়। আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে তোমাদের। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে থাকবে। আর কৃষ্ণনগরে গিয়ে কথা বলবো, করে নামলাম। এরপর আমি অটো স্ট্যান্ডে যাবো, আর অটো স্ট্যান্ডে করে সেখানে অটো ধরে ঘূর্ণিতে চলে যাবো, যেখানে ঠাকুর প্রতিমা তৈরি হয়। তো চলো অটো স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে, আর ওখানে গিয়েই সব কথা হচ্ছে। আর যেহেতু কৃষ্ণনগর মাটির পুতুল হিসেবে বিখ্যাত, তো সেখানে গিয়েই সব কিছু দেখাবো, কারণ মুখে বলে সব কিছু বোঝানো যায় না। তো গাইস এখন অটো করে যাচ্ছি ঘূর্ণিতে, যেহেতু সামনেই দুর্গা পুজো আর কুমারটুলির মাটির প্রস্তুতি প্রতিমা তৈরি প্রস্তুতি সেগুলো দেখতে যাচ্ছি। আর দাদার টুকুই করেই যাচ্ছি, 20 টাকা ভাড়া এখান থেকে ঘূর্ণিতে, 20 টাকা ভাড়া। আর ঘূর্ণিতে যেহেতু কৃষ্ণনগর যেহেতু মাটির পুতুলের জন্য বিখ্যাত, আরও নানান কারণের জন্য বিখ্যাত, তো সেই জিনিসগুলো দেখানোর জন্য অন্য একদিন হয়তো আমি আসবো। আর কৃষ্ণনগরে এখন যাচ্ছি ঘূর্ণিতে, আর ঘূর্ণিতে গিয়েই তোমাদেরকে দেখাচ্ছি ভিডিও। অটো করে নেমে পড়েছি, এবার চলে এসেছি আমি ঘূর্ণিতে। তো যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আর বিভিন্ন মূর্তি এখানে তৈরি হচ্ছে, তো কত সুন্দর সুন্দর মূর্তি। সত্যি কৃষ্ণনগর মূর্তির জন্য যেমন বিখ্যাত, তেমনই এখানে কারুকার্য হাতের। তো তোমরা থেকে এখান থেকে শুরু হচ্ছে, তো এখানেও একটা মূর্তি আমরা দেখতে পাচ্ছি, আর রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রাধাকৃষ্ণ, আর এখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের একটা স্ট্যাচু আছে। তো খুব সুন্দর সুন্দর, সত্যি অসাধারণ, দেখলে পরে যেন আরও দেখি। তো আমরা আরও ঘুরব, আর এখানেও একটি শিবমূর্তি আছে, আর ওখানে লোকনাথ, আর এখানে হচ্ছে সব থেকে বড়ো স্বামী বিবেকানন্দের একটি স্ট্যাচু আছে, আমরা দেখব। আর এখানেও একটি স্ট্যাচু আছে, তো খুব সুন্দর কারুকার্য করা। আর এরপরেই আমরা তো এই দোকানগুলো দেখো, সত্যি মানে কৃষ্ণনগর যেমন মাটির পুতুল নামে যেমন বিখ্যাত, তেমনই এখানকার মাটির পুতুলের সৌন্দর্য। তো দেখলে মনে হয় আরও দেখি, তো তোমাদেরকেও দেখাবো, চলো দেখে নিই। প্লাস্টার প্যাডিসের তৈরি, খুবই সুন্দর হাতের কারুকার্য, তো তোমাদেরকে দেখাবো এই জিনিসগুলো মানে কেমনভাবে তৈরি করেছে, আর কত সুন্দর ডিজাইন করে তৈরি করা এগুলো। আমি এসেছিলাম ঘূর্ণিতে, আর ঘূর্ণিতে যেহেতু দুর্গা মূর্তি তৈরি হয় না, তো আমাকে আবার যেতে হচ্ছে পালপাড়াতে। আর ঘূর্ণিতে ছোটো ছোটো মূর্তি তৈরি হয়, আর যেহেতু ছোটো ছোটো মূর্তি তোমাদেরকে দেখালামই যে কেমনভাবে তো তৈরি করা হয়, আর কেমনই বা দেখতে, তো দেখতে তো অসাধারণই। তো যেহেতু এখানে দেবী দুর্গার মূর্তি তৈরি হয় না, আমাকে আবার যেতে হচ্ছে অটো ভাড়া করে পালপাড়াতে। আর পালপাড়াতে গিয়েই যেহেতু ওখানে দেবী দুর্গার মূর্তি তৈরি হয়, তো ওখানে গিয়ে তো ভিডিও করবো। আর সব
আর দুর্গামূর্তি স্পেশাল ওই পালপাড়াতে দাদা ওখানে দাদা তো আমি জানতাম না যেহেতু আমি ভুল করে চলে এসেছি ঘূর্ণিতে তো ঘূর্ণিতে দেখলাম ঘূর্ণিতেও প্রতিমা প্রতিমা খুব ভালো তৈরি হয়েছে কিন্তু ওখানে কারখানাটা হ্যাঁ কারখানাটা কম আর এখানে ধরো অনেক তাহলে ওখানে সারি সারিভাবে ওরকম কারখানা পরপর পড়ে যাবে তাই তো চার পাঁচটা ছটা ওটা দিয়ে আর বাইরে দিয়ে গেলে বুঝতে হবে হ্যাঁ পালপাড়ায় যাচ্ছি তো ওখানে দুর্গা প্রতিমা তৈরি হয় আর পালপাড়ায় যেতে যেতেই আমাদের রাজবাড়ির যে কৃষ্ণনগরের যে রাজবাড়ির গেট সেই রাজবাড়ির গেট করবে তো সেই রাজবাড়ির গেটও তোমাদেরকে দেখাবো আর কৃষ্ণনগরে আবার আসবো কারণ কৃষ্ণনগর এমন একটি জায়গা এত বড় জায়গা সেটি একটি ভিডিওতে কমপ্লিট করা সম্ভব নয় তো আরও দু তিনবার আসতে হবে কৃষ্ণনগরে কৃষ্ণনগরের রাজবাড়ির ভিডিও বানাতে আর গোপালপাড়ের যে বাড়িটি আছে সেগুলো দেখাতে তো এখানে একটা চার্জ আছে তো ওটাই মনে হচ্ছে গেট না রাজবাড়ি তো রাজবাড়ির মাথা পড়বে তো সামনে যে গেটটা পড়বে হ্যাঁ হ্যাঁ রাজবাড়ির গেট আর এখান দিয়েই হচ্ছে চৌমাথা গেট এটাও মেইন গেট না এটা এটা চৌমাথা গেট তাই তো সেনারা সৈনিকরা মানে পাহাড়ায় থাকতো এটা এই যে তারপরে এই চূড়া ওই দেখো ওইটা তারপরে মেইন গেট ওই দেখো ওই যে ভেতর দিয়ে দেখা তো ওই দেখো দেখা আছে তোমরা দেখতে পাচ্ছ না জানি না ওই ওখানে হচ্ছে মেইন গেট তো দেখি যাওয়া যায় কিনা যাবা ওই দিকে যাবা যাবা নাকি এখান থেকে ঘুরে দেবো না না এখান থেকে ঘুরে দেবো তো এই হলো এক তো এই হলো কৃষ্ণনগরের রাজবাড়ির গেট মুখ্য গেট তারপরে হচ্ছে যেটা আসল গেট সেটা গেটের ভেতরে ঢুকতে দেয় না রাজবাড়ির রাজপ্রাসাদের আর দুর্গা পূজার দিনও কি ঢুকতে দেয় আচ্ছা যে কৃষ্ণচন্দ্রের যে রাজবাড়ির যে সদস্য এখনো কি আছে বেশি সবার সঙ্গে তো দেখা করে না ধরো এবার সাক্ষাৎ প্রাপ্তা করে তবে দেখা দরকার আর যে পূর্ণিমা পুজো হয় তো কৃষ্ণচন্দ্রের তো সেটা ওটা না কৃষ্ণচন্দ্র প্রতিষ্ঠান আর কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী ঠাকুরটা কৃষ্ণচন্দ্র আগে প্রতিষ্ঠান প্রথম ওটা তোমার কৃষ্ণনগরের যে রাজবাড়িতে হয় ওটা রাজবাড়িতেই হয় আর পূর্ণিমা ঠাকুরটা আলাদা ওটা নাম করা সব থেকে মানে জাগ্রত বেশি নাম করা ঠাকুর তারপরে সব ঠাকুরই তো নাম করা তার ভেতরেও ধরো একটু মেন কিছু লোকের ভক্তি থাকে এক জায়গায় সেখানে তো চলো দেখতে থাকো আমরা চলে এসেছি প্রায় সামনেও একটা বন্ধ দেখো এটা আর মেন হচ্ছে পাড়ার ভিতরে আরো আছে এটা আনন্দময়তলা কালীবাড়ি কৃষ্ণনগরের এই যাদারা মনে এটা কি এটা কি আনন্দময়তলা কালীবাড়ি ওই জানি শ্রী আনন্দময়ী মাতা কালীবাড়ি কৃষ্ণচন্দ্রের আমলে মায়ের অঙ্গ সতী মায়ের যে অঙ্গ সেই অঙ্গ তো এখানে মানে যত ঘুরবো তত মানে কৃষ্ণনগরের ইতিহাস রানাঘাট তো যত ঘুরবো ততই এই কৃষ্ণনগরের সম্পর্কে আরও ইতিহাস জানতে পারবো তো ওই জন্যই বলেছিলাম তোমাদেরকে ওই জন্যই তোমাদেরকে বলছি যে কৃষ্ণনগরে একবার ঘুরে একটি ভিডিওতে কৃষ্ণনগর গাইস আমি এখন চলে এসেছি পালপাড়াতে আর পালপাড়ায় যেখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে আমি এখন সেখানেই আছি তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্রতিমা তৈরি করার কাজ চলছে আর এখানে পালিশের এখানে দুর্গা প্রতিমার পালিশের কাজ চলছে এখানেও একটি দুর্গা প্রতিমা আছে তো তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো সমস্ত কিছুই আর কত কত জায়গায় আছে তো এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি এখনও সম্পূর্ণভাবে মাটি ধরানো হয়নি সব মূর্তিতে তো চলো দেখতে থাক প্রতিমা আছে এটি গণেশ চতুর্থীতে তৈরি কমপ্লিট করা হবে আর এটি হচ্ছে গণেশ চতুর্থীর গণেশ তো এখনও সব প্রতিমাতে মাটি ধরানো হয়নি কারণ এখনও বেশ কিছুদিন দেরি আছে পুজোর
তো এখনও কমপ্লিটভাবে তো ভেতরেও দেখছো যে একটা দুর্গা প্রতিমা তৈরি হয়ে আছে। তো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সমস্ত কিছুই। এখনও সব প্রতিমাতে মাটি ধরানো হয়নি, কারণ এখনও পুজোর বেশ কিছুদিন বাকি আছে। তো ধীরে ধীরে হয়তো মাটি ধরানো হবে, পালিশ করা হবে, প্রতিমা নির্মাণ হবে। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এখানে অনেক বড় বড় অনেক ভালো ভালো প্রতিমা এখানে তৈরি করা হচ্ছে। তো এই পালপাড়ার এই যে লাইনটা, যে রাস্তা দিয়ে আমি যাচ্ছি, রাস্তাটা টোটালটাই মনে হয় ওই প্রতিমার কারখানা আছে। এখানে সব কিছুতেই, সব জায়গাতে এখানে প্রতিমা, এই জায়গাটাই শুধু দুর্গা প্রতিমা নির্মাণ করা হয়। আর আমি যেটা গিয়েছিলাম ঘূর্ণিতে, ওখানে শুধু ছোটো ছোটো প্রতিমা নির্মাণ করা হতো, পুতুল যেগুলো, স্ট্যাচু, প্লাস্টার প্যারিসের। তো দেখতে পাচ্ছি এখানেও একটি দুর্গা প্রতিমা তৈরি করা আছে। তো এই জায়গাগুলো তো সারি সারিভাবে আছে, আর ভেতরে খুব সুন্দর সুন্দরভাবে ডিজাইন করা আছে দুর্গা প্রতিমাগুলোকে। তো তোমাদেরকেও দেখাবো। এখনও সব প্রতিমাতে মাটির ধরানো হয়নি, কারণ এখনও বেশ কিছুদিন বাকি আছে। তো আস্তে আস্তে কমপ্লিট হবে। তো দেখতে থাকো, মূল পড়ানো বাকি আছে, আরও বেশ কিছু জায়গায় মাটি ধরানো বাকি আছে। এখনও সব প্রতিমা পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো যে আবারও আসবো এই কুমারটুলিতে, যেদিন এই প্রতিমাগুলি কমপ্লিট হয়ে যাবে তার ভিডিও খুব শীঘ্রই আসবে। তো এখন চলো আরও কতগুলি জায়গা আছে সেগুলোকে তোমাদের ঘুরে ঘুরে দেখাই। তো এখানেও খুব ভালো ভালো প্রতিমা আছে। তো যেহেতু এখনও পুরোপুরি কাজ সম্পূর্ণ হয়নি, সেহেতু আমি ভালোভাবে দেখাতে পারছি না। আবার যখন আসবো অন্য একদিন, তখন এসে সব ভালোভাবে দেখাবো তোমাদেরকে। চলে এসেছি আরেকটি কুমারটুলিতে। তো এখানেও প্রায় ঠাকুর তৈরি কমপ্লিট, কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি, কারণ এখনও পুজোর বেশ কিছুদিন বাকি আছে। তো ধীরে সুস্থে কমপ্লিট হবে। তো তোমাদেরকেও দেখাচ্ছি, তাও পুরোপুরিভাবেই ধরতে গেলে কমপ্লিট হয়ে গেছে, শুধু রং করা বাকি, এখনও কিছু হয়তো কাজ বাকি আছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে সারি সারিভাবে দুর্গা প্রতিমা সাজানো আছে তৈরি করে। তো এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো পালিশের কাজ মোটামুটিভাবে হয়তো হয়ে গেছে। তো এখানে অনেকগুলোই প্রতিমা আমরা দেখতে পাচ্ছি। তো যেহেতু এখনও বেশ কিছু দিন বাকি আছে, তো এখন আস্তে আস্তে প্রতিমাগুলো তৈরি করা হবে। তো যেদিন কমপ্লিট হয়ে যাবে সেদিন আমি আসবো এখানে, পুরো কমপ্লিট ভিডিও তোমাদেরকে দেখাবো, আশা করি ভালো লাগবে। কৃষ্ণনগরের সুবল পালের এর কারখানাতে, যেখানে এই দুর্গা প্রতিমা যেখানে দুর্গা প্রতিমা তৈরি হয়েছে। তো অনেক নাম শুনেছি তার। তো এখন দেখবো। তো যেহেতু মনে হচ্ছে, আমার যতটুকু মনে হচ্ছে এখানে বন্ধ আছে, তো বাইরে থেকে যতটুকু দেখানো যায় ততটুকুই আমি দেখানোর চেষ্টা করব। তো যেমন নাম তেমনই কাজ। তো খুব সুন্দর সুন্দর এখানে প্রতিমা তৈরি করা আছে। তো তোমাদেরকেও দেখাচ্ছি। তো যেহেতু এই কারখানাটি এখনও বন্ধ আছে, তো বাইরে থেকে তোমাদেরকে দেখাচ্ছি। মানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ, মানে এখনও পর্যন্ত তৈরি হয়নি, পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এবার যে কত সুন্দর সুন্দর প্রতিমা এখানে তৈরি করা আছে। আর এই প্রতিমাগুলোকে সম্পূর্ণভাবে দেখতে হলে আমাকে আবার আসতে হবে। তো আমি আবার আসবো এই প্রতিমাগুলোকে সম্পূর্ণভাবে দেখার জন্য। আর ভেতরেও আরেকটি দুর্গা প্রতিমা আছে, আর খুবই সুন্দরভাবে কারুকার্য করা আছে। এখনও পুরোপুরিভাবে কাজ কমপ্লিট হয়নি। তো যেদিন কমপ্লিট হবে আমি আবার আসবো, তোমাদেরকে দেখাবো। তো যেটুকু আজকে দেখানো সম্ভব হলো সেটুকুই আমি দেখালাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো কিছু সিনেমাটিক শট দেখে নিই। রাস্তায় যেতে যেতে কত সুন্দর সুন্দর ছোটো ছোটো প্রতিমাগুলো চোখে পড়লো। তো ভেতর থেকে দেখাতে পারছি না, বাইরে থেকেই দেখাচ্ছি, খুবই সুন্দর সুন্দর। আরও এগোবো, যাতে আরও তো সামনে আরও দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে, সেগুলোকেও তোমাদের সামনে দেখাবো। এগুলোও খুব সুন্দর সুন্দর হাতের কারুকার্য করা। তো চলো দেখা যাক করা হয়। তো দুদিকেরটাই দেখাবো খুব সুন্দর সুন্দর প্রতিমা। তো চলো, আমরা দেখতেই পাচ্ছি এখান থেকেই যে কত সুন্দর সুন্দর হাতের কাজ, মাটির কারুকার্য করা।
আর এগুলোকে দেখতে হলে, এগুলোর ভালো মন্দ সম্পর্কে জানতে হলে অবশ্যই এই ঠাকুরের যখন কমপ্লিট হয়ে যাবে তখন আসা উচিত। আর তোমরাও যদি আসতে চাও অবশ্যই পালপাড়ায় চলে এসো, কৃষ্ণনগর পালপাড়া। আর তাছাড়া তোমরা যদি ঘূর্ণিতে যাও, ঘূর্ণিতে ওখানে অতটাও প্রতিমা তোমরা দেখতে পাবে না, তো তোমাদেরকে আবার পালপাড়াতেই ফিরে আসতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে প্রতিমা তৈরি করা হয়েছে, আর অসাধারণ, মানে দেখতে তো অসাধারণ লাগছে, কমপ্লিট হওয়ার পর আরও অসাধারণ লাগবে। আমি এখন চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে, আর কৃষ্ণনগর স্টেশনে এসে শিয়ালদা লোকাল ট্রেন ধরেই আমি চলে যাব কালীনারায়ণপুর, আর কালীনারায়ণপুর থেকেই আমি ট্রেন ধরে চলে যাবো হরিশপুর, ওদিকে রওনা দেবো। তো বেশি কিছু আমি ভিডিওতে দেখাতে পারিনি, যতটুকু দেখাতে পেরেছি তোমাদেরকে দেখিয়েছি। আশা করছি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।